তামিমের 50 রানের চাপে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে সমতা ফেরার ম্যাচে রানের চাপে বাংলাদেশ, তবে বাংলাদেশে বাসা মারার লড়াইয়ে 50 হাঁকালেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এর আগে ব্যাটিংয়ে নেমে দলীয় 5 রানের মাথায় মোহাম্মদ নাইম ও 22 রানের মাথায় মেহেদি হাসানকে হারায় বাংলাদেশ। ম্যাচে মোহাম্মদ নাইম 0 ও মেহেদি হাসান 9 রানে আউট হন। এছাড়াও LBW-র ফাঁদে পড়ে 14 বলে 8 রান করে সাজঘরে ফিরেন লিটন দাস। আফিফ হোসেন 21 রান করে আউট হন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত 17 ওভারে 4 উইকেট হারিয়ে 111 রান করেছে বাংলাদেশ। তামিম ইকবাল 65 রান নিয়ে ক্রিজে ছিলেন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সিরিজে টিকে থাকার ম্যাচে 11-এ একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মোহাম্মদ মিঠুনের পরিবর্তনে দলে এসেছেন মেহেদি হাসান, তবে পাকিস্তান তাদের 11-এ কোনো পরিবর্তন আনেননি। মাত্র 24 ঘন্টার ব্যবধানে টি টোয়েন্টিতে বাজে রেকর্ড করলো বাংলাদেশ দল। শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে 3 ম্যাচে প্রথম টি টোয়েন্টিতে প্রথম ব্যাটিং করে সর্বনিম্ন 141 রান ইনিংস গুটায় মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। টি টোয়েন্টিতে গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ব্যাট করা কোনো দলের এটাই ছিল সর্বনিম্ন স্কোর। আগের দিনে সেই রেকর্ড ভেঙে দিল বাংলাদেশ। শনিবার একই ভেন্যুতে 136 রানের ইনিংস গুটায় টাইগারেরা। 2015 সাল থেকে এ পর্যন্ত গাদ্দাফি স্টেডিয়ামে সব মিলে 11টি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্টেডিয়ামের ইতিহাসে আগে ব্যাট করা কোনো দলের সর্বনিম্ন স্কোর 136 উইকেট, যেটি করেছে বাংলাদেশ। তবে গাদ্দাফি স্টেডিয়ামে সর্বোচ্চ 197.5 উইকেট রানের রেকর্ড করেছে স্বাগতিক পাকিস্তান। 2017 সালে বিশ্ব 11-এর বিপক্ষে এই রেকর্ড করেছিল সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দলটি। সেই ম্যাচে 20 রানে জয় পায় পাকিস্তান। শনিবার লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে 6 উইকেটে 136 রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 65 রান করেন ওপেনার তামিম ইকবাল। বন্ধুরা, বাংলাদেশের হারকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং সাইফউদ্দিন মুশফিক এবং সাকিব আল হাসানের কোনো প্রভাব পড়ছে কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ধন্যবাদ।